আপনাদেরকে আমরা সেই বরবিলা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, বিকজ প্রিভিয়াস ডেতে আমরা সময় স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই। অ্যান্ড সো বন্ধুরা চলুন, চারদিকে অবস্থাটা দেখেন খুবই সুন্দর এবং সকালের বাতাস চারটা এখনো দেখা যাচ্ছে, খুবই সকালে বের হয়ে গেছি আপনাদেরকে বরবিলা আর পদ্ম ফুল দেখানোর জন্য। কালকে আমরা বরবিলা গিয়েছিলাম, বাট সময় স্বল্পতার জন্য আর ভিতরে যাওয়া হয় নাই, মানে দিনের ভিতরে যাওয়া হয় নাই। তো আজকে আমরা সম্পূর্ণ বিলটা ঘুরে দেখব এবং সকালে নাকি পদ্ম ফুল পাওয়া যায়, তো চেষ্টা করব যদি পদ্ম ফুল ফুটে আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য। পদ্মবিলে এসে বললাম, বড়বিলা পদ্মবিল এখানে দেখেন, সামনে অংশটুকু দেখেন, এখানে অনেক ফুল আছে, বাট আরেকটু দূর হবে ফুলগুলা ভেনিশ হয়ে যাবে।
আমি সেলফি নিয়ে ব্যস্ত, কামকাজ নাই ওনার। ওর এক বাইক না তো আসলে পাগলামি ছাড়া খুব কিছু করতে পারে না। মামা এক সাইডে চলে গেছে, উনি খুবই টেনশনে। ফাইনালি ট্রলারটি আমাদের কাছে আসতেছে। সো আমরা এতক্ষণ ট্রলারের জন্য ওয়েট করতেছিলাম, তো এখন আমরা ট্রলারে উঠবো। সবাই খুব এক্সাইটেড। আমরা যে ভিউটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হয়তো বা এখন কিছুটা কমে যাবে, কারণ রোদ উঠে পড়ছে, আরো এক ঘন্টা হয়ে গেছে। আমরা আসছি অনেক সকালে, কিন্তু ট্রলারের জন্য আমরা এতক্ষণ যাইতে পারিনি। তারপরেও কিছু কিছু পদ্ম দেখা যাচ্ছে যে এখন আসলে দেখাইতে পারবো। আমরা পদ্ম যেদিকে সেদিকে যাব ফার্স্ট। আর এদিকে দেখেন সূর্য উঁকি দিতেছে। সো আমরা এখন ট্রলার উঠবো। যেদিকে পদ ফল বেশি ওদিকে দেবেন। ওকে সো ভিউয়ার্স, আমাদের ট্রলারে উঠতে লেট হয়ে গেল, কারণ যে আমাদেরকে নিয়ে ঘুরবে ট্রলার দিয়ে তাকে বলা হয়েছিল সকালে আসবো, বাট কয়টার সময় আসবো সেটা বলা হয় নাই। আমরা খুব ওই সকালে এসে পড়েছি, 5টার সময় এসে পড়েছি, যার জন্য তাকে ফোন দেওয়ার ফলে সে ঘুম থেকে উঠতে পারে নাই। অনেকবার ফোন দেওয়ার ফলে ফাইনালি সে ফোন রিসিভ করে এবং আমাদের মাঝখানে 6:30 সময় আসে, তাই আমাদের লেট হয়ে যায়। তো আমি আপনাদের মাঝখানে পদ্মবিলের যে ভিউটা আছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ বিল ঘুরে দেখাবো, এবং যেখানে বেশি পদ্মফুল ফুটে সেই ভিউটা আপনাদের মাঝখানে শেয়ার করব। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার পেজে ভিউ করে থাকেন ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে একটি লাইক দিবেন। সো সাথেই থাকেন আমাদের পুরো ভিউটা, পুরো পদ্মবিলের ভিউটা আপনাদের মাঝখানে তুলে ধরব। সো ভিউয়ার্স, ভিডিও দেখতে থাকেন। আমার মন মাতা
কোথায় পদ্মফুলি রাজ্যে। সো ভিউয়ার্স, এখানে দেখেন পদ্ম ফুল আছে, বাট কম সক্ষম উচিত না কুন্ডা, যেরকম আশা করছিলাম সেরকম পদ্ম ফুল এখানে নাই। মোবাইল দিয়ে করো, মোবাইল দিয়ে ভিডিও করো, সুন্দর লাগবে ক্যামেরা থেকে। মোবাইল দিয়ে ছবি তো আচ্ছা, ভিতরে যাওয়া যাবো না?